ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। আজ এই মুহূর্তে তোমাদের সামনে আমি আমির হোসেন আবার হাজির হয়েছি অনলাইন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আর শুরু করার আগে ধন্যবাদ দিতে চাই আমাদের অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোশাররফ হোসেন মুন্সী মুকুল স্যারের প্রতি, যার অনুপ্রেরণায় এবং দিক নির্দেশনায় আমরা এক ঝাঁক শিক্ষক তোমাদের জন্য অনলাইন ক্লাস শুরু থেকেই শুরু করেছি। তোমরা জানো আমাদের প্রথম দিকে যখন করোনা শুরু হয়েছিল তখন থেকেই আমরা ইউটিউবে ক্লাস নিয়েছি তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য। এরপরে ফেসবুকে তোমাদের আরও বেশি কানেক্ট করার জন্য ফেসবুকে পর্যায়ক্রমে এখন আমাদের সরকার নির্দেশিত 30 দিনের যে রুটিন, 30 দিনের যে পাঠ্যসূচি আছে সেই অনুসারে আমরা অনলাইন ক্লাসগুলো নিচ্ছি এবং তোমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক কিছু কাজ সহযোগিতা করছি। সরাসরি সেই কাজগুলো কখনো করছি, কখনো ওইটার মানে ওই রকম কিছু করে দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করছি। তোমরা সেই কাজটাই নিজের মতো করে একটু বুদ্ধি করে যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে সহজেই করতে পারবে। তাহলে আমি বোর্ডে একটু অঙ্ক দিয়েছি, দেখো সেই অঙ্কটা আমরা করব। কিন্তু এই অঙ্কটা করার আগে আমরা যে বিষয়গুলো জানি সেই বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করি, আর মনে আনার চেষ্টা করি। দেখো আমাদের এখানে কোশ্চেনে আছে একজন শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো, 50, 45, 48, 49, 60, 58, 57, 45, 47, 45, 43, 42, 47. তো এই সংখ্যাগুলো সে লিখেলো। লেখার পরে আমাদের প্রথমে বলেছে উপাত্তগুলোকে বিন্যস্ত করো, অর্থাৎ এই যে আমরা যে এখানে তথ্যগুলো পেয়েছি এই তথ্যগুলো হচ্ছে আমাদের উপাত্ত। তো আমাদের তো উপাত্ত কী সেটা জানতে হবে। উপাত্ত হচ্ছে ঘটনা বা সংখ্যা নির্দেশক কোনো তথ্য, যদি সেটা সংখ্যা দ্বারা নির্ণয় করা যায়, নির্দেশ করা যায়, এরকম তথ্যগুলো হবে আমাদের উপাত্ত। যদি বলা হয় একজন ভালো একজন খারাপ, এগুলো কিন্তু আমাদের উপাত্ত হবে না, উপাত্তটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের এখানে দেখো সবগুলো কিন্তু সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়েছে। তো 50, 45, 48, 49, 60 এগুলো সবগুলো সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এগুলো আমাদের উপাত্ত। আর সবগুলোকে একসাথে আমরা বলবো পরিসংখ্যান, যেটা তোমরা পরবর্তী ক্লাসে 7-8 এরকম পড়বে। তো আমাদের এই বইয়ে যেটা নাম আছে তথ্য এবং উপাত্ত, তাহলে আমাদের এখানে উপাত্তগুলো দেওয়া আছে, উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে। তোমরা জানো বিন্যস্ত মানে কি? সাজানো। বিন্যস্ত মানে কি? সাজানো, সাজাতে হবে। যে আমরা জানি সাধারণত ছোট ক্লাসে তোমরা পড়েছো বড় থেকে ছোট এবং ছোট থেকে বড়, এই দুইভাবে সাজানো যায়। কিন্তু উপরে ক্লাসে উঠেছো এটার নাম কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। এই সাজানোটাকে এখন আমরা দুইভাবে সাজাবো, একটা হলো অধোক্রম, একটা হলো অধোক্রম, আর একটা হলো ঊর্ধ্বক্রম। তো আমাদের সেই সাজানোটাই এখন নতুন একটি নাম হয়েছে, নাম দিয়েছে আমরা অধোক্রম আর হলো ঊর্ধ্বক্রম। কিন্তু তোমরা তো জানো অধোক্রম এবং অধোক্রম মানে কি। দেখো আমরা সাধারণত বলি কোনো জিনিস যদি মনে করো যে এটা ভূমি লেভেল, ভূমি এখান থেকে উপর দিকে উঠতে থাকে, তাহলে এটার মাথাটা কোন দিকে আছে? উপরের দিকে আছে। অর্থাৎ আমরা যদি উপরে আকাশ কল্পনা করি তাহলে এটা আকাশের দিকে, অর্থাৎ বাড়ছে। তো এটা হলো ঊর্ধ্বক্রম, মানে উপর দিকে ক্রমে যাবে। প্রথমে যদি ছোট মান হয় প্রথম থেকে আস্তে আস্তে বড় মানের দিকে যাবে, ছোট থেকে বড়, এটার নাম হলো ঊর্ধ্বক্রম। আবার যদি এরকম হয় উপর থেকে একটা জিনিস নিচের দিকে পড়ছে, দেখো প্রথমে শুরু বড় ছিল আস্তে আস্তে ছোট হবে, প্রথমে বড় ছিল আস্তে আস্তে ছোট হবে, তাহলে সেটার নাম হবে অধোক্রম। অর্থাৎ আমরা কিন্তু কথায় কথা বলি, কেউ যদি পড়াশোনা কম করে বা নাম্বার কম পায় তখন মা বাবা অনেক সময় আগে আগে বলে তুমি অধপতনে যাচ্ছ, কি হচ্ছে এগুলো। অর্থাৎ অধপতন মানে কি? পতন মানে হলো নিচের দিকে নামা। তাহলে অধক্রম, অধ মানে হলো নিচের দিকে, অর্থাৎ বড় থেকে শুরু হয়ে ছোটোর দিকে যাবে। যদি আমি সংখ্যা দিয়ে প্রকাশ করি তাহলে মনে করো যে এই 9 থেকে শুরু করলাম 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 6, এরকম আর বড় থেকে ছোটোর দিকে যে সাজানোটা সেটা আমাদের অধক্রম। আবার এদিক থেকে আমি যদি ছোট থেকে শুরু করি 1, 2, 3, 4, তাহলে আমি ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাচ্ছি, তাহলে এটা আমাদের হবে ঊর্ধ্বক্রম। তাহলে অধক্রম আমাদের এই অংশটা আর ঊর্ধ্বক্রম আমাদের এই অংশটা, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা যেটার নাম ছোট ক্লাসে আমরা পড়েছি বড় থেকে ছোট থেকে বড়, সেটা এখন হবে ঊর্ধ্বক্রম, আর যেটা বড় থেকে ছোট সেটার নাম হবে অধক্রম। এখন আমাদের এখানে বলছে উপাত্তগুলোকে বিন্যস্ত করো, অর্থাৎ সাজাইতে বলছে। তাহলে আমরা ইচ্ছা করলে এটাও সাজাতে পারি, ইচ্ছা করলে এই নিয়মেও সাজাতে পারি, অর্থাৎ বড় থেকে ছোট দিকেও সাজাতে পারি,
আবার ছোট থেকে বড় দিকে সাজাতে পারি। এখন তোমার যেটা মন চায় তুমি সেটাই সাজাতে পারবে, এটাই কিন্তু তোমার সৃজনশীলতা। তোমাদের অ্যাসাইনমেন্টে বলা আছে সৃজনশীলতা থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে, সূত্রের প্রয়োগ তত্ত্ব সবগুলো সঠিক থাকতে হবে। এখন তুমি কিভাবে প্রয়োগ করলা সেটা অনুসারে তোমার কাজগুলো সঠিক হলো কি না, সেটাই কিন্তু তোমাদের সৃজনশীলতা। তাহলে আমরা আমি যেভাবে লিখে দিব তোমাকে যে এভাবেই লিখতে হবে এমন কিন্তু না, তুমি তোমার মেধা খাটিয়ে বুঝে প্রশ্নটা বুঝে তারপর তুমি অ্যান্সার করবে। তাহলে আমরা যদি এটা করি, দেখো উপাত্তগুলোকে বিন্যস্ত করো, তাহলে উপাত্তগুলোকে বিন্যস্ত করো, তাহলে আমরা লিখে দিব উপাত্ত গুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, মানের মানে সংখ্যাগত মানের ঊর্ধ্বক্রমে, অর্থাৎ আমি ছোট থেকে বড়র দিকে চলে যাব, ঊর্ধ্বক্রমে সাজাই। এটা কিন্তু আমার বলে দিতে হবে, আমি কোন ক্রমে সাজিয়েছি এটা কিন্তু আমাকে বলে দিতে হবে। তো যেহেতু আমি বলেছি ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে আমার প্রথমে শুরু করতে হবে ছোট সংখ্যা দিয়ে। এই সংখ্যাগুলোর মধ্যে দেখো তো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা আছে, এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা আছে আমাদের 42। তো 42 যদি আমাদের সবচেয়ে ছোট থাকে তাহলে আমি 42টা প্রথমে লিখবো, যেহেতু আমাকে বড়র দিকে যেতে হবে, ঊর্ধ্বক্রমে যেতে হবে। 42-এর পরে আমার মনে করে এটা আমি লিখে ফেললাম 42, এরপরে আমার সব 42-এর পরে ছোট আছে আমার 43, এরপরে ছোট কত আছে 43-এর পরে দেখো 44 আছে নাই, 45 একটা দুইটা তিনটা, তো 45 আছে, 1 2 3টা, এরপরে দেখো 46 আছে কিনা, 46 নাই, হ্যাঁ 46 নাই, তারপরে 47 একটা দুইটা, 47 আছে আমাদের 2টা, এরপরে দেখো 47-এর পর 48 আছে আমাদের 1টা, এরপরে 48-এর চেয়ে বেশি আছে 49 1টা আছে, 49 আছে আমাদের, যদি এই পাশে জায়গা না হয় তুমি নিচেও কিন্তু লিখতে পারবে 49, এরপরে আছে 49-এর পরে আছে 50, এরপরে দেখো 50-এর চেয়ে পরে 51 নাই, 52 নাই, 53 নাই, 54 নাই, 55 নাই, 56 নাই, 57 আছে, 57 আছে আমার, এরপর আছে 58, এরপর আছে 58-এর পরে আর আছে হলো 60। দেখো তো কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তুমি এটা একটু গুনে নেবে, দেখবে অনেক সময় এইখানে যতগুলো উপাত্ত আছে তোমার এখানে উপাত্ত একটা ভুল যদি লেখো তাহলে কিন্তু পুরোটাই তোমার মিলবে না, চেঞ্জ হয়ে যাবে, এই কারণে তুমি গুনে নিবে। এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, যেহেতু আমাদের এখানে 13টি আছে আমার এখানেও 13টি আছে, তাহলে আমার মিস হওয়ার কিন্তু সুযোগ নাই, আমি গুনে এটা কনফার্ম হয়ে নেব, মানে শিওর হয়ে নেব। তাহলে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে আমি এই অংশটা পেয়ে গেলাম, এটা আমাদের উপাত্তগুলোকে বিন্যস্ত করো বলছে, এ কারণে আমি ঊর্ধ্বক্রমে বিন্যস্ত করছি, তুমি ইচ্ছা করলে অধক্রমে বিন্যস্ত করতে পারবে। এরপরে আসো উপাত্তগুলোর গড় নির্ণয় করতে বলছে, তো উপাত্তগুলোর গড় নির্ণয় করার জন্য আমার তো উপাত্তগুলো দেওয়া আছে, তাহলে আমি এই অংশটা মুছে দিই শুধু, দেখো এটা খ, প্রদত্ত উপাত্ত গুলো হচ্ছে, প্রদত্ত উপাত্তগুলো আমার এইখানে যে উপাত্তগুলো দেওয়া আছে সবগুলো উপাত্ত কিন্তু আমার এখানে সাজানো আছে, এই অংশটা না সাজালেও হবে, গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের না সাজালেও হবে, যেহেতু আমার আগেই সাজানো আছে, তো সাজানো থাকলেও সমস্যা নেই,
তুমি যদি সাজিয়ে ব্যবহার করো তাহলে সমস্যা নেই, না সাজালেও হবে। তো প্রদত্ত উপাত্তগুলো এটা। তো আমাদের গড় নির্ণয় করার জন্য আমরা জানি যতগুলো উপাত্ত আছে সবগুলো উপাত্ত কি করতে হবে, যোগ করতে হবে। আর উপাত্তর সংখ্যা কত, মানে কতগুলো উপাত্ত আছে সংখ্যা, আমি এখানে একটু আগে গুনেছিলাম তোমরা জানো 13টি, অর্থাৎ 13 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের গড় উপাত্ত বের হয়ে যাবে। তাহলে আমার প্রথম কাজটা কি, যোগ করতে হবে। তাহলে আমি প্রদত্ত উপাত্তগুলো এগুলো, সুতরাং উপাত্তগুলোর সমষ্টি বা যোগফল, যেটা মন চাই লিখবে সমষ্টি, উপাত্তগুলোর সমষ্টি কত হবে আমার 42, এরপরে আছে 43, এরপর আছে 45, এরপর আছে 45, নিচের অংশে চলে যাচ্ছে আমি, তারপর আছে 47, এরপর আছে 48, এরপর আছে 49, এরপর আছে 50, এরপর আছে 57, এরপর আছে 58, তারপরে আছে হলো 60। এই সবগুলো যোগ করলে আমি পাবো কত, সবগুলো যোগ করলে তোমরা একটু দুটি দুটি করে যোগ করতে পারো, তোমার ইচ্ছা মতো যোগ করতে পারো, যোগ করলে যে রেজাল্টটা হয় যোগ করলে পাবো আমরা 636। এই 13টি সংখ্যার যোগফল অর্থাৎ উপাত্তগুলোর সমষ্টি আমাদের 636। আর উপাত্তটা আমরা গুণে ফেলেছিলাম এর আগে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 উপাত্তের সংখ্যা 13টি। দেখো আমি উপাত্তগুলোর সমষ্টি পেয়েছি অর্থাৎ যোগফল পেয়েছি এবং উপাত্ত সংখ্যা 13টি এটাও পেয়েছি। এখন আমাদের গড় নির্ণয় করা কিন্তু অতি সহজ। আমরা যে গড় নির্ণয় সূত্রটা জানি সেটা লিখে দাও, নির্ণয় গড় সমান, নির্ণয় গড় আমরা জানি রাশিগুলোর সমষ্টি, তো রাশি বা উপাত্ত লেখো, যেহেতু আমরা উপাত্ত নিয়ে কাজ করেছি এই জন্য উপাত্ত লেখাই ভালো হবে। লেখো উপাত্তগুলোর সমষ্টি, উপাত্তগুলোর সমষ্টি, আর নিচে কি হবে তুমি পাশেও দিতে পারো অথবা এরকম ভাগ চিহ্ন দিয়ে নিচেও দিতে পারো, উপাত্তের সংখ্যা। দেখো উপাত্তগুলোর সমষ্টি আর উপাত্তের সংখ্যা। এরপরে আচ্ছা আমি উপর দিকে চলে যাচ্ছি, এখানে দেখো দেখা যাচ্ছে মনে হয় আমার এখানে উপাত্তগুলো সমষ্টি কত আছে 636। তো 636 ভাগ হলো 13, 636কে 13 দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট যে রেজাল্টটা হবে সেটাই কিন্তু আমাদের নির্ণয় গড়। তো 636কে আমি 13 দিয়ে ভাগ করি, 13 দিয়ে ভাগ করলে আমরা পাবো 48.92, মানে দশমিকের পরে আরও অনেকগুলো ডিজিট আসে, আমরা সাধারণত 2 ডিজিট পর্যন্ত রাখবো, তুমি পুরোটাও রাখতে পারো। দশমিকের পরে একটা নিয়ম আছে, শেষের অঙ্কটা যদি যে ডিজিটগুলো আমি বাদ দিচ্ছি এর ইমিডিয়েটলি পরের সেই ডিজিটটা যদি আমার 5 থাকে, মানে এই যে 9-এর পরে 2, 2-এর পরে ডিজিটটা যদি আমার 5 অথবা 5-এর থেকে বেশি থাকে তাহলে আগের অঙ্কের সাথে এক যোগ হবে। যেহেতু এখানের পরে ডিজিটগুলো 5 এবং 5-এর থেকে বেশি নাই, এ কারণে এখানে কিন্তু যোগ হয় নাই, এই জন্য প্রায় লিখে দিয়েছি। তাহলে আমার দশমিকের পর 2 ডিজিট, 2 গণ নিলে আমাদের আসবে 48.92, এটাই আমাদের নির্ণয় গড়। তাহলে দেখো আমরা উপাত্তগুলো বিন্যস্ত করে ফেললাম, উপাত্তগুলো গড় নির্ণয় করে ফেললাম, এরপরে আমাদের আছে উপাত্তগুলোর মাধ্যমে মধ্যক বের করব এবং প্রচুরক বের করব। এবার আমি মুছে ফেলি, আমরা এবার গড় অংশটা করব। আমি সবসময় উপরের অংশটা কাজে লাগাচ্ছি এই জন্য মুছতেছি না, দেখো উপরের অংশটা রয়ে গেছে। প্রদত্ত উপাত্তগুলো হচ্ছে এভাবে তুলে নিলে, এটা চেঞ্জ করবো আমি,
আমাকে মধ্যক বের করতে চাইলে উপাত্তগুলোকে কি করতে হবে? মধ্যক বের করতে চাইলে উপাত্তগুলোকে যে কোনো একটা মানের ক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে, ঊর্ধ্বক্রম অথবা অধোক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। যেহেতু আমার এটা সাজানো আছে সেই কারণে আমি মুছবো না, আমি এটা ব্যবহার করব। তোমরা যখন অঙ্কটা করবে তখন কিন্তু প্রথম থেকে এটা লিখে নেবে, এইভাবে লিখবে, দেখো উপাত্তগুলোকে, উপাত্তগুলোকে মানের মানের কোন ক্রমে সাজিয়েছিলাম প্রথমে ঊর্ধ্বক্রমে, সেই একই রকম ভাবে আবার সাজাতে হবে। ঊর্ধ্বক্রমে সাজাই অথবা সাজিয়ে পাই, যেটাই লেখো। আমরা কিন্তু কতে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি সেই সাধনটাই আমি আবার কাজে লাগিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এভাবে লিখবে, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই অথবা সাজিয়ে পাই। তো সাজানো শেষ, সাজানোর শেষের পরে আমার বের করতে বলছে মধ্যক। মধ্যকের জন্য আমরা জানি মধ্যক সাধারণত বিজোড় সংখ্যা থাকলে মাঝখানে কয়জন থাকে? একজন থাকে। আর যদি জোড় সংখ্যা হয় তাহলে মাঝখানে দুইজন থাকে। জিনিসটা ক্লিয়ার না হলে আমি আর একটু বলছি, দেখো যদি এরকম হতো পাঁচ ছয় সাত, এই পাঁচ ছয় সাতের মাঝখানে কে আছে? ছয়। অর্থাৎ এখানে দেখো কয়টা উপাত্ত? তিনটা। তিনটা উপাত্তের মাঝখানেরটা হলো মধ্যক, অর্থাৎ মাঝখানে যে আছে সে হবে মধ্যক। আর যদি আমাদের চারটা থাকতো তাহলে মধ্যককে, দেখো এ এ দুই পাশ থেকে দুইজন বাদ, তাহলে মাঝখানে দুইজন আছে, তাহলে মধ্যক হবে এ দুইটার গড়। তাহলে মধ্যক হবে আমাদের সূত্র হলো দুইটা। যদি আমাদের বিজোড় সংখ্যক উপাত্ত থাকে তাহলে হবে মাঝখানের জন, আর যদি জোড় সংখ্যক থাকে তাহলে হবে মধ্যবর্তী যে দুইটা সেই দুইটার গড়। কিন্তু আমরা কিভাবে লিখব সেই লেখাটাই আমি এবার তোমাকে বোর্ডে দেখিয়ে দিচ্ছি। দেখো তো আমাকে প্রথমে আমাদের এই উপাত্তগুলো সাজিয়ে নিলাম। এখানে উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যা কত আছে? উপাত্তের সংখ্যা, উপাত্তের সংখ্যাকে আমরা ইচ্ছা করলে এন ধরে নিতে পারি, না ধরলেও হবে। এন সমান ১৩ টি, একটু অজানা এন ধরে নিলাম। এখানে উপাত্তের সংখ্যা এন সমান ১৩ টি, যা একটি, যা একটি কি? বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। কেন আমি বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যা এই কথাটা লিখছি? কারণ আমার বিজোড় হলে সূত্রটা একরকম হবে আর জোড় হলে সূত্রটা আরেক রকম হবে, সেই জন্য আমাকে কিন্তু গুণে দেখতে হবে এটা জোড় না বিজোড়। সুতরাং মধ্যক, এবার মধ্যকের সূত্রটা আমি লিখব, মধ্যক সমান আমরা জানি এন প্লাস ১ ভাগ ২ তম পদ। এই যে আমি এখানে এন ধরে নিয়েছি অর্থাৎ উপাত্তের সংখ্যা সেটা হলো এন। তুমি যদি এখানে এন না ধরো তাহলে এখানে তোমার লিখতে হবে উপাত্তের সংখ্যা যোগ ১ ভাগ ২ তম পদ। আমি আবার বলছি, তুমি যদি এখানে এন জিনিসটা না ধরো, ১৩ এন সমান ১৩ যদি না ধরো, তাহলে শুধু যদি লেখো উপাত্তের সংখ্যা ১৩, তাহলে তোমার এখানে লিখতে হবে উপাত্তের সংখ্যা যোগ ১ ভাগ ২ তম পদ। এখানে আমি যেহেতু এন ধরেছি সেজন্য আমি এখানে এই এন এর মানটা ব্যবহার করতে পারবো, এই কারণে আমি এখানে এন ধরেছি। তোমাদের বইয়ের সূত্রের মধ্যে কিন্তু এন দেওয়া আছে, তো ধরে নিলে তোমার জন্য সুবিধা হবে। এরপরে দেখো এই এন এর মান কত? এন এর মান আমার ১৩ যোগ ১ তম পদ। আচ্ছা দেখো এই ১৩ আর ১ যোগ করলে হবে আমাদের ১৪ ভাগ ২ তম পদ। এই ১৪কে ২ দিয়ে ভাগ করলে কত হবে? ৭ তম পদ। এই ৭ তম পদ, এটা কিন্তু ৭ কিন্তু আমাদের অ্যান্সার না, ৭ নাম্বার সিরিয়ালে যে আছে সে হবে আমাদের উত্তর। ৭ নাম্বার সিরিয়ালে কে আছে দেখো, এটা ১, এটা ২, এটা ৩, এটা ৪, এটা ৫, এটা ৬, এটা ৭। আবার গুণো এদিক থেকে গুনলে গুনতে পারো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এই ৭ নাম্বার সিরিয়ালে আছে কত? ৪৭। তোমাদের যদি দেখতে সমস্যা হয় আমি এপাশে লিখে দিচ্ছি, দেখো তাহলে ৪৭ হবে আমাদের মধ্যক। তাহলে মাঝখানে কে আছে? ৪৭, এটা আমরা সূত্র ব্যবহার করে করে ফেললাম। তাহলে আমাদের নির্ণয় মধ্যক কত? সুতরাং নির্ণয় মধ্যক ৪৭। তাহলে আমাদের মধ্যক নির্ণয় শেষ হয়ে গেল। এবার আমাদের
পশুরক বের করতে বলছে। পশুরক কিন্তু আরো বেশি সহজ। পশুরক মানে যেটা প্রচুর বার আছে, বেশি বার। প্রচুর মানে কি? বেশি বা সর্বাধিক বার। অর্থাৎ আমাদের এই উপাত্তগুলো যে দেওয়া আছে, উপাত্তগুলোর মধ্যে কোনোটা রিপিট হলে অর্থাৎ কোনোটা বারবার থাকলে সেটা কোনটা সবচেয়ে বেশি বার আছে সেটাই হলো আমাদের প্রচুরক। তাহলে আমরা এই অংশটা মুছে ফেলি। পশুরকের হেডলাইনটা দিয়ে নেই, পশুরক এখানে প্রদত্ত, এখানে উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি বার কে আছে দেখো তো। এখানে আমরা লক্ষ্য করলে দেখছি, দেখো 47 আছে, একবার একবার দুইবার। এখানে উপাত্তগুলোর মধ্যে 47 আছে দুইবার, তারপরে 45 একবার দুইবার তিনবার, 45 আছে তিনবার, আর কোনো কিছু ডাবল নাই দেখো, বেশি নাই, আর সবগুলো একবার করে আছে। বাকিগুলো, বাকি উপাত্তগুলো, বাকি উপাত্তগুলো একবার করে আছে, একবার করে বিদ্যমান, মানে আছে বিদ্যমান। যেহেতু আমার দেখো এই 47 আছে দুইবার, 45 আছে তিনবার, আর বাদ বাকিগুলো আছে একবার করে। আমাকে প্রশ্নে বলা হচ্ছে প্রচুর বার কোনটা আছে, মানে বেশি বার কোনটা আছে। তাহলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বেশি বার আছে হলো 45, তিনবার আছে। এখানে লিখব যেহেতু 45 সর্বাধিক, সবচেয়ে বেশি বার আর কি, সর্বাধিক, যেহেতু 45 সর্বাধিক তিনবার আছে, সুতরাং তাহলে প্রচুরকটা কে হবে? প্রচুরকটা হবে প্রচুরক, প্রচুরকটা হবে আমাদের 45। এবার আমি অ্যান্সারটা লিখে দিই, নির্ণয় প্রচুরক, নির্ণয় প্রচুরক আমাদের 45। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ষষ্ঠ শ্রেণীতে পরিসংখ্যান কিন্তু অনেক সহজ। এখন তোমাদের সামনে আমি আর একটু সংক্ষেপে একটু আলোচনা করব, সেটা হলো বীজগণিতীয় রাশি এর পদ এবং পদ নিয়ে এবং যোগ বিয়োগ নিয়ে। এই ক্লাসটা তোমাদের আমাদের ভবন স্কুলে অনেকগুলো ক্লাস হয়েছে, আমারও কয়েকটা ক্লাস হয়েছে, আরও আমাদের সিনিয়র স্যারদের, জুনিয়র স্যারদের আরও অনেক ক্লাস হয়েছে। এই ক্লাসগুলো দেখলে তোমরা সহজে পারবে। তারপরে তোমাদের সহজ করে দেওয়ার জন্য, তোমাদের অ্যাসাইনমেন্টটা সহজ করে দেওয়ার জন্য আমি একটু ধারণা দিব। এই ধারণার আলোকে তোমরা বাকি অ্যাসাইনমেন্টটা করতে পারবে আশা করি। দেখো মুছে ফেলছি, এই অংশটাও মুছে ফেলি, যেহেতু আমি একটু বীজগণিত নিয়ে আলোচনা করব, এই অংশটাও আমি মুছে ফেলি। খুব অল্প পরিসরে আলোচনা করব। দেখো মনে করো টুয়াইস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, ধরলাম এটি একটি বীজগণিত রাশি। কেন এটি একটি বীজগণিত রাশি হলো? আমরা জানি প্লাস চিহ্ন দিয়ে যদি একাধিক পদ, দেখো এখানে এক্সের পাওয়ার কত আছে, টু, এক্স স্কোয়ার, এখানে এক্স ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার, তো এইটা যেহেতু এক্স স্কোয়ার, এটা হলো এক্স ওয়াই, দুটি কিন্তু এক জিনিস না, আর এটি হলো ওয়াই স্কোয়ার, এটিও অন্য একটি জিনিস। তো এক্স স্কোয়ার যেরকম হবে, সাথে যে সংখ্যা থাকবে, সংখ্যাটা যদি চেঞ্জ থাকে, টু এক্স স্কোয়ার আছে, থ্রি এক্স স্কোয়ার আছে, তাহলে এইটি আর এটি কিন্তু একই জাতীয় পদ, অর্থাৎ টু এক্স স্কোয়ার, এটিও যেরকম পদ, এটিও সেরকম পদ, একই জাতীয় পদ, যেটাকে বলা হয় সদৃশ পদ।
আবার যদি এখানে আমার থ্রি ওয়াই স্কোয়ার আছে, আমি যদি ফাইভ ওয়াই স্কোয়ার লিখি সেটিও আমাদের সদিশ পদ। কিন্তু এইটির সাথে অর্থাৎ এক্স স্কোয়ার সাথে আমি যদি টু ওয়াই স্কোয়ার লিখি তাহলে কিন্তু সদিশ না। দেখো এখানে ওয়াই এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার দুটি নাম ভিন্ন। সংখ্যা যাই থাক, আমাদের নামটা কিন্তু ভিন্ন। এই নাম ভিন্ন কারণে অর্থাৎ এই যে চলক, যেটা চলকটা ভিন্ন কারণে এগুলো আমাদের বিসদিশ পদ। তো বিসদিশ পদ তো একসাথে লেখা যাবে না, এরকম যোগ অথবা বিয়োগ দিয়ে যুক্ত হয়, এরা যোগ এবং বিয়োগ দিয়ে যুক্ত হয়। যোগ এবং বিয়োগ অবস্থায় যুক্ত হয়ে যেটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় বীজগণিতীয় রাশি। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে এটার নাম কি? বীজগণিতীয় রাশি। আর এই বীজগণিত রাশি যেখানে প্লাস এবং মাইনাস আছে, যদি প্লাস মাইনাস থাকে তাহলে প্লাস মাইনাসের ওখান থেকে মনে মনে তুমি যদি আলাদা করে ফেলো তাহলে যে সংখ্যাটা হবে সেটা হলো পদ। এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে আমাকে যদি প্রশ্ন করে এখানে কয়টি পদ আছে, তাহলে তুমি খেয়াল করলে দেখতে পাবে, দেখো এটা একরকম এক্স স্কোয়ার আলা, এখানে এক্স ওয়াই আর এখানে ওয়াই স্কোয়ার। তাহলে আমি সহজেই বলতে পারবো এটা একটি পদ, এটি একটি পদ এবং এটি একটি পদ। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট যেভাবে আছে, প্রথমে একটি বীজগণিত রাশি দেওয়া আছে, বলা আছে এখানে কয়টি পদ বিদ্যমান এবং কী কী। তাহলে তুমি যদি বলতে পারো, দেখো এটা যদি আমাদের হয় তাহলে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। তাহলে রাশিটিতে কয়টি পদ আছে? একটি, দুটি, তিনটি। বীজগণিত রাশিটিতে তিনটি পদ বিদ্যমান। পদগুলো কী কী? টু এক্স স্কোয়ার, ফাইভ এক্স ওয়াই, থ্রি ওয়াই স্কোয়ার, এগুলো আমাদের বীজগণিত পদ। এরপরে তোমাকে যদি যোগ করতে বলে, দুটি বা তিনটি যখন বীজগণিত রাশি থাকবে, বীজগণিত রাশি যখন থাকবে তখন তুমি যোগ করতে চাইলে তুমি বইয়ের নিয়মে তুলে যোগ করতে পারবে অথবা পাশাপাশিও যোগ করতে পারবে। কিন্তু তোমার যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে, সদিশ পদগুলো কিন্তু যোগ করবে, সদিশ পদগুলো যোগ অথবা বিয়োগ করবে। তোমার একটি রাশির সাথে আরেকটি রাশি যোগ করা যাবে না, যেমন এটার সাথে এটা কিন্তু আমি যোগ করতে পারবো না। আরেকটি বীজগণিত রাশি যখন থাকবে, মনে করো এখানে থাকলো সিক্স এক্স স্কোয়ার আর থ্রি এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার, তাহলে আমার এই যে এক্স স্কোয়ারের সাথে এইখানের এক্স স্কোয়ার অর্থাৎ একই জাতীয় রাশি যোগ করতে পারবো। এর জন্য একটু লিখতে হয়, এই এর উপরে ক্লাস তোমাদের হয়েছে, তোমরা সহজে সেই ক্লাসগুলো দেখলে করতে পারবে। আর মান নির্ণয়ের একটা ব্যাপার আছে তোমাদের, অনেক সময় মান নির্ণয়ের ক্ষেত্রে দেখো, মনে করলাম আমার এই রাশিটা দেওয়া আছে, সহজ করে একটু বলি, মনে করো এক্সের মান দেওয়া আছে টু এবং ওয়াইয়ের মান দেওয়া আছে থ্রি, আমাকে বলছে ফাইভ এক্স, ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, ধরলাম এই রাশিটির মান বের করতে বলছে। অর্থাৎ যোগ বিয়োগ করার পরে আমার যে রাশিটা আসবে সেই রাশির মান বের করতে বলছে, এই রাশির মান বের করতে বলছে। তোমাদের এখানে একটু ভুল হয়, সেজন্য আমি এই জিনিসটা সংক্ষেপে দেখাচ্ছি। ফাইভ দেওয়া আছে দিয়ে অংশটা লিখবো, আমি পুরোটা লিখেই দিই তোমাদের জন্য, মনে করো এইভাবে করব, দেওয়া আছে এক্স সমান টু ওয়াই সমান থ্রি, এখন দিয়ে যেটা মান বের করতে বলছে আমাদের ফাইভ এক্স স্কোয়ার থ্রি ওয়াই স্কোয়ার। আমি কিন্তু এটা তোমাদের উদাহরণ হিসেবে দেখাচ্ছি, এটা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট বা বইয়ের অঙ্ক না, শুধুমাত্র বোঝার জন্য এটা ব্যবহার করবে। দেখো ফাইভ, ফাইভের সাথে এক্সট্রা কি গুণ আছে? মাঝখানে তুমি গুণ চিহ্ন দিতে পারো, না দিলে এরকম ব্র্যাকেট দাও। আর এক্সের মান কত আছে? টু। টু এর উপরে পাওয়ার কত আছে? স্কোয়ার অর্থাৎ টু প্লাস থ্রি, এইখানে চিহ্ন দিতে পারো অথবা ব্র্যাকেট দিলেও চিহ্ন একটা থাকবে, গুণ বোঝাবে। ওয়াইয়ের মান আছে আমাদের থ্রি, তার উপরে স্কোয়ার অর্থাৎ টু। এখন যে কাজটা করতে হবে, দেখো ফাইভ এখানে গুণ চিহ্নটা দিয়েই দিলাম, এই টুটা আছে কয়বার? দুইবার। এই ভিতরের জিনিসটা পাওয়ার যত থাকবে ততবার থাকবে, অর্থাৎ তুমি যদি সহজ করে লিখতে চাও এরকম টু গুণ টু, অর্থাৎ ভিতরের টুটা আসবে দুইবার, দুই গুণ দুই কত হয়? দুই গুণ দুই হয় চার, যোগ এখানে থ্রি। দেখো এখানে এই থ্রিটা আছে কয়বার? থ্রিটা আছে দুইবার। তুমি এটা যদি না বোঝো তাহলে সহজভাবে এবার লিখতে পারবে, থ্রি গুণ থ্রি, এই ভিতরেরটাই কিন্তু দুইবার আসে, এটার সাথে এটা গুণ করলে কিন্তু হবে না, এটার সাথে এটা গুণ করলে কত হবে? সিক্স। কিন্তু আমার কথা হলো এই যে ভিতরে থ্রি, এই থ্রি আছে আমার দুইবার, তাহলে থ্রি গুণ থ্রি কত হবে? নাইন। তাহলে কত হয়? চার পাঁচা বিশ, আর এখানে তিন নং সাতাশ, তাহলে আমার আসতেছে সেভেন্টি, না ফোরটি সেভেন।
তাহলে এই যে আমার অ্যানসার, তোমার এই জিনিসটা একটু লক্ষ্য রাখবে। আমি আবারও বলছি তোমাদের বীজগণিত রাশি এবং বীজগণিত সংখ্যার উপর আমাদের অনেকগুলো ক্লাস আছে, তুমি এই জিনিসটা বুঝে থাকলে সহজে অঙ্কগুলো করতে পারবে। আর অবশ্যই তুমি তোমার নিজের মেধা খাটিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবে, নিজের মেধা সৃজনশীলতা দিয়ে সহজভাবে যেভাবে উপস্থাপন করা যায় সেভাবে এবং সুন্দর করে উপস্থাপন করবে, তাহলে তুমি ভালো মার্ক আশা করতে পারো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে।